কলেজের প্রিন্সিপালবৃন্দ এবং এই স্কুলের সম্মানিত সদস্য শিক্ষকমণ্ডলী, আমার সন্তান সন্তানদের ছাত্রছাত্রী শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গতকাল আমাকে এই অগস্ট মাস আসলে আমার ভিতরে কি পরিবর্তন আছে, অগস্ট মাস আসলেই যেন আমার ভিতরে কি আছে আত্মা করে আমি জানি না। তো এই অগস্ট মাসে আমি ছিলাম অনুষ্ঠানে, সেখানে বসে আমি রফুল্লাহ আমিনের কাছে দরবারে পবিত্র কাবা ঘর ছিঁড়ে সেখানেও আমি দোয়া করেছি। বঙ্গবন্ধু তার পরিবার যারা ধারণ করণ করেছে সকলের জন্য, আর আমি যাওয়ার পূর্বে নির্দেশ দিয়েছিলাম আমার জেলা পরিষদের পক্ষ থেকে তোমাদের মানে একটি কথা বলে দিচ্ছি, তার ছবি আমরা বিয়ে করতে পারি তোমাদের মানে। আমি মনে করি আগামী দিনে আমাদের এই বাঙালি জাতির জন্য আমরা উপকৃত হব এবং আগামী প্রজন্ম এই জাতি গঠনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে, সেজন্যই এই স্কুলগুলোতে আমি দেওয়ার জন্য পরামর্শ দিয়েছিলাম। ক্লাসকে প্রথমেই আমাকে স্মরণ করতে হয় জাতির পিতা বঙ্গবন্ধু সহ 75 সালের 15ই অগস্ট যারা আদর গ্রহণ করেছিলেন, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার প্রিয় নেতা জাতির পিতা বঙ্গবন্ধু সহ বেগম মুজিব সহ শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ যারা সেদিন আত্মতি দিয়েছিলেন তাদের আপনার মাত্রা কামনা করছি। আজকে 40 বছর হয়েছে বঙ্গবন্ধু আমাদের দিয়ে, কিন্তু অনেক বক্তব্য অনেক কথা বলেছে, আলোচনা করার আর কিছুই বাকি নেই। তারপরও বলতে হয় যে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ, আমাদের কিছুই ছিল না, রাস্তাঘাট, ব্রিজ, কারবার কিছু ছিল না, সব সারখার করে দিয়েছিল, দোকানপাট, হাট ঘাট মাঠ সব পুরো সারখার করেছিল এই পাকিস্তানি আলাদা বাইরে। আমরা যখন ঘুরে দাঁড়িয়েছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ গঠনের জন্য এগিয়ে যাচ্ছিল বঙ্গবন্ধু, তখনই যারা ওই পাকিস্তান চেয়েছিল, যারা বাংলাদেশ চায়নি, যারা স্বাধীনতা যুদ্ধ চায়নি, তারাই ষড়যন্ত্র করে আমাদের জাতির পিতাকে হত্যা করেছিল। আজকে তিনি যদি ডিগ্রিতে থাকতে আজকে কিন্তু সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, তাতে তো আমাদের দেশ আরো অনেক উন্নত থাকবে। আজকে বঙ্গবন্ধুকে রেখে দেওয়া তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু তার সতর্ক করেন না মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর চিন্তা তার পরিকল্পনা অনুযায়ী কিন্তু তিনি এগিয়েছেন এবং এগিয়ে যাওয়ার ফলে আজকে কৃষি এবং সব ক্ষেত্রে আমরা খাদ্যের সহায় হব, সেটা অতীতে কেউ চিন্তা করতে পারেনি। আজকে কথা অনেক আছে আমি বলতে চাই, কিন্তু সময়ের অভাবে বলতে পারি না। আজকে আমি তো এসে এখানেই শুধু এটা যে একটা ভালো জায়গা, অনেক আমি চরঞ্চলে গিয়েছি, সেখানে গাড়ি ঘোড়া নাই, সে চরঞ্চলে একটি স্কুলে দেখেছি, বিভিন্ন স্কুলে দেখেছি স্কুলে ইউনিফর্ম করা ছাত্রছাত্রীদের ইউনিফর্ম পায়ে দুটো, তোমরা কল্পনা করতে পারবে না, তোমাদের মা খালা নানা নানি জিজ্ঞেস করে দেখবা যে তাদের আমলে কি ছিল, লুঙ্গি পরে গামছা সাথে নিয়ে স্কুল আসতো, আর মা খালারা তো খুব খুঁটি পায়ে একটা ক্লাসে 2-4-5 জন মেয়েরা